আসসালামু আলাইকুম আদরি কুইন পেজ থেকে আমি জান্নাত সবাই কেমন আছেন আজকে আমি আবু সাদকে নিয়ে একটা জায়গায় যাব যেটা আবুসাদ প্রতিদিনই আমাকে বলতেছিল যে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও তো আমি আর কি সময় করে বিশেষ করে টাকার জন্য পারতেছিলাম আজকে যে করেই হোক কোনোভাবে একটু ম্যানেজ করছি পরে আর কি ও খুশিতে আশা যখন বলছি যে তোমাকে নিয়ে আজকে যাবো জায়গাটায় একদম খুশিতে পাগল নিজের জুতা নিজে আর এমনিতে নিজের জুতা পরে না সবসময় আমাকে জুতা পরাই দিতে বলে তারা তাড়াতাড়ি করে দূরে দূরে চলে যাচ্ছে তারপরে বলতে আসছে যে চলো আগে আমরা টাকাটা উঠাই নি যেহেতু নগদে টাকাটা আছে তারপরে হচ্ছে গিয়ে ওই টাকাটা উঠাইতে তার দিকেছি একটুও মানে মন মানতেছে না কখন যাবে বারবার একই কথা বলতেছে তুমি কেন জায়গায় জায়গায় থামো তুমি কেন জায়গায় জায়গায় থামো তাড়াতাড়ি চলো আমরা টাকাটা নিয়ে যাই আমি বলছি টাকাটা যদি না নিই তাহলে কিভাবে যাব পরে দূরে একটা রিস্কা দেখা বলতে সুই যে রিস্কা আমি কই যাও তাহলে পরে আমি জিজ্ঞেস করতেছি মামা যাবেন ওনার ব্যাটারিতে নাকি চার্জ নাই রিস্কার তারপর আমরা কি করব আবার একটু হাইটার সামনে গেলাম আর ধৈর্যই কুলাইতেছে না অবশেষে এখান থেকে যাওয়ার মধ্যে একটা রিস্কা মামা দেখলাম বসে আছে পরে আমি বললাম মামা আপনি যাবেন বলতে হ্যাঁ যাবো আমি বলছি যে ওরে নিয়ে অমুক জায়গায় যাবো তখন আমি ওরে বলতেছিলাম না যে আমি ওইখানটায় যাবো আমি শুধু বলছি তুমি যেই জায়গায় যাইতে চাই সেই জায়গায় নিয়ে যাবো পরে মামার সাথে ভাড়ায় গেলাম তারপরে হচ্ছে ওরে বললাম তুমি আগে উঠো করে ও বাইরে কথা রিক্সকা ওঠার কথা বলে এমনিতেই খুশি পরে আমরা আশেপাশটা ভিডিও করলাম রাতের শহর ওর একটা ছোটবেলার কথা মনে আছে ও আমরা দেশে গেছিলাম ও সকালবেলা ও ট্রেন খুব পছন্দ করতো তখনও আমাকে একটা সময় বলতেছিল যে সকালে সবাই অনেক মানুষ ছিল সবাই সামনে বলতে ও ট্রেনের সকাল মানে ও ট্রেনের রাত ট্রেনের সকাল এগুলো হাইসা দিছিলাম তা আজকে বলতেছে ইসের সকাল তারপরে আমি বলছি যে কি রাতের শহরে একটা কথা বলতেছিল তো অরমুখে এগুলো শুনে না আমি আবার ওরে বারবার ভিডিও মানে ফ্রন্ট দিয়ে বারবার আমি ওরে বলতেছিলাম যে একটু বলো একটু কথা বলো মানে অনেক দিন দূরে তো আর এর জন্য আমার সাথে এতটা কথা বলে না কথাটা একটু কমই হয় তারপরে যাই হোক আমি ওরা বলতেছিলাম যে এই মসজিদটা সবসময় লাইটিং করা থাকে বাচ্চারাও নামাজ পড়তে আসে তুমিও নামাজ পড়তে আসবা ও আসলে কি অনেক আতঙ্ক থাকে কোথাও যাইতে চায় না মানে ওয়াশরুমটা পর্যন্ত ওর নিয়ে যাইতে হয় কেউ না কেউ সাথে যাইতে হয় তারপরে সব সময় একটু চেষ্টা করি অবশেষে চলে আসছি দেখতেছি নিচে ছোট বারের দোকান অনেক দোকান আছে এখানে খাই কয় না আমি এখানে খাবো না পরে যা বলতেছি কোথায় খাবা বলছি ও বারে ওরে এইখানে অসংখ্য ভার নিয়ে আসা হয়েছে কতবার জ্বর এ নিয়ে এখানে মানে গেছি এটা হয়তো বা আমারও খেয়াল নেই কিন্তু অনেকদিন যাবৎ যাই না এবার আসার সাথে সাথেই বলতেছিল পিজা বারে যাবো যাব বারে যাবো অবশেষে ঢুকে গেলাম ভাইয়াটা আমাদের একটা সিট দিল যেহেতু আমরা দুইজন বসে কিন্তু আর এই সিটটা পছন্দ হয়নি আমি বলছি পছন্দ না হলে আর এক জায়গায় নিবো পিজা বারের ডেকোরেশনটা আবারও চেঞ্জ করছে ওদের লোক মানে ডেকোরেশন কিছুদিন পর পরে চেঞ্জ করে ওরা এত আপডেট আপডেট ডেকোরেশন দেয় ওরা যায় গেলাম দুইজনে মিলে একটু মিরুল ভিডিও করতেছিলাম পিক তুলতেছিলাম একটু ঢংমং করতেছিলাম আশেপাশে ও শুধু তাকায় আছে এত ডাকে আবু স্যার তাকা আবু স্যার তাকা ও এদিক টাকায় ওদিক আমার দিকে আর ভালো করে তাকাই না ও সবচেয়ে বেশি খুশি হয়েছে পিজা বারে যাই আই দেই ওর খুশি হয়ে গেছে আর খুশি দেখে আমার ভালো লাগছে পরে ওর আমি বললাম তুমি একটু দাঁড়াও তোমার একটু ভিডিও করি আরে বাবারে কি পোস্ট নিছে পরে বলতেছে এইখানে কি পিজা পিজা বারে আবার সাইডে একটু হচ্ছে ড্রিঙ্কস যেখানে ড্রিঙ্কস তারপরে মিল্কশেক এগুলো আলাদা এখানে শুধু কফি আর কফি ওই যে যারা একটু আড্ডা টাড্ডা দেয় স্মোকিং করে তারাই বারান্দায় যায় ওই বারান্দায় যাবে ওইখানে অনেক সুন্দর জিরি লাইটের লাইটিং করা ছিল পরে ওই লাইটিং এর ভিতরে যাবে পরে আমি নিয়ে গেলাম কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসছি পরে আবার এখানে ভাইয়া দুটা মিলশেক বানাইতেছিল স্ট্রবেরির পরে আমি সেটা খাবা বলে হ্যাঁ খাবো অবশেষে আমাদের খাবারটা চলে আসছে পিজা নিছি ওর জন্য ও আবার সুন্দর করে টুকি টুকি করে একটু একটু পিজা খাইছে পিজাটা আসলেই খায় নাই খালি উপর থেকে সসেস গুলা আর হচ্ছে গিয়ে আপনার ওই চিকেন এগুলা খাইছে পরে একটা ফ্যাট বয় মিল্ক অর্ডার দিলাম এটা তো খাই নাই শুধু চিকেন তিনটা খাইছে পুরাটা রয়ে গেছে পরে আমি আর কি করব বললাম যে ভাইয়া আমাদেরকে পার্সেল দেন এর মধ্যে বলছে আমি মিল্কশেক খাবো আরো একটা কাণ্ড করছে দুইটা কোক দিছে একটা কোক ওর আর আমার হাতে লেগা পড়ে গেছে তারপরে লোকটা আর কি আসছে মানে আমি বলছি ভাইয়া কোকটা পড়ে গেছে কোনো সমস্যা নাই মজার কথা হয়েছে আবু সাদকে তারা আরও একটা কোক দিছে তাদের পক্ষ থেকে এটার বিল রাখে নেই পরে একটা স্ট্রবেরি মিল্কশেক অর্ডার দিছে ওইখানে দিয়ে আসছে এখন এটা খাবে যদিও অর্ডারই করে খায় না চিকেন তিনটা খাইছে উপর থেকে একটু সসেস টসেস খাইছে এ পর্যন্তই পরে ভাই আরেকটা একটা কোক দিয়ে গেল ওইটা আবার আমি একটু ভিডিও করলাম তারপরে পার্সেলটা রেডি করে দিছে এখন আমি বলছি আবু সাদ চলো তো আমরা ওইখানে যে বসছি আমাদের ভিডিও করে দেওয়ার মতন কেউ নাই পরে ভাইয়াটাকে বলছি ভাই এখানে লোকেশনটা সুন্দর আমাদেরকে একটু ভিডিও করে দেন পরে বলতে আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমরা আমি একটু শর্ট ভিডিও করে দিই উনি কয়েকটা পিক আর কয়েকটা শর্ট ভিডিও করে দিছে তারপরে হচ্ছে গিয়ে আমরা দুইজনে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে নেক্সটে আবার এরকম ভিডিও দেখব দিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসলাম সবাই ভালো লাগবে এতটুকু আশা করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ